খবর খবর আজকের তাজা খবর হাইকোর্টের রায়ে খুনি বিশালের ফাঁসি আজকের গরম খবর হাইকোর্টের রায়ে খুনি বিশালের ফাঁসি এ হতে পারে না এ হতে পারে না আমার বিশালের ফাঁসি হতে পারে না বিশাল কি হলো তুমি এমন করছো কেন মা কি হয়েছে তোমার চাচা বলো মা আমার সময় শেষ তাই বিদায় বেলায় আপনাদের কাছে আমার অনুরোধ ফাঁসির দড়ি গলায় পড়ার আগে আমার বিশাল যেন আমাকে শেষ দেখা দেখে আর আমার কবরে ও যেন এক মুঠো মাটি দেয় সেই ব্যবস্থা আপনারা করবেন কি করলি তুই মা তুই যে দায়িত্ব আমাদের উপর দিয়ে গেলি তা কি পূরণ করা সম্ভব অসম্ভব হইলেও তা সম্ভব করতে হইব চাষা এলাকার সবাই রেলে জোট বাইধা রাষ্ট্রপতির কাছে হাত পাততে হইব যাতে মায়ের শেষ ইচ্ছাটা বিশাল পূরণ করবার পারে কি ব্যাপার আপনারা কি চান আমরা রাষ্ট্রপতি মহোদয়ের সঙ্গে দেখা করতে চাই ঠিক আছে আপনারা দাঁড়ান আর অ্যাপ্লিকেশনটা আমার কাছে দিন ফাঁসি হবে না স্যার ভাগ্যিস রাষ্ট্রপতি মহোদয়ের আদেশ সময় মতো এসে পৌঁছেছে কিন্তু একজন ফাঁসির আসামিকে এই অন্তিম মুহূর্তে বাইরে দিয়ে যাওয়ার দায়িত্ব বড় কঠিন কে নেবে সে দায়িত্ব আমি স্যার মিস্টার হাসান বি কেয়ারফুল ইয়েস স্যার চলো বিশাল
গেলেই বুঝতে পারবে। হ্যান্ডকাপ খুলে দাও। মিস্টার হাসান, আপনার নির্বুদ্ধিতার জন্য আজ একজন সাজাপ্রাপ্ত খুনি আসামি আর একটা খুন করার সুযোগ পেল। স্যার, মায়ের মুখ শেষবারের মতো দেখতে গিয়ে কোনো মানুষ কাউকে খুন করতে পারে এটা আমার জানা ছিল না। মানুষের প্রতি সে বিশ্বাস থাকতে পারে, কিন্তু ও তো একটা অমানুষ। এখন প্রশাসনের কাছে কি জবাব দেবেন? মিস্টার জামান, স্যার যান, ওই হিংস্র মানব কোন হিংস্রতার কারণে মেয়েটিকে খুন করেছে তার রিপোর্ট দিন। ইয়েস স্যার। সবে মাত্র টানা দিয়েছি, তাই গানা বাজনা শুরু করার আগে বল কেন ওই মেয়েটিকে খুন করেছিস? কোন মায়ের দুধ খেয়েছে কে জানে। আমার মাকে নিয়ে কোনো কথা বলবি না। তোর মতো দাদি আসামির মা কেন, বাপ ভাই বোনকে নিয়ে। Oh!
হিংস মানব নামের পশুটার হিংসতা আর আমি বরদাস্ত করব না। হলো অন্যায়ের একটা সীমা আছে, আর কত অন্যায় করবে তুমি? তোমার উপরে যে টর্চার করা হয়েছে তা যদি কোনো গন্ডারের উপরে করা হতো সেও চিৎকার দিয়ে মুখ খুলত। কত কঠিন পুরুষ তুমি! ইচ্ছে করছে কারাগারের প্রবেশদ্বারে তোমার একটা মূর্তি তৈরি করে রাখি, যা দাগি আসামিদের দর্শনের জন্য নিদর্শন হয়ে থাকবে। তুমি জানো আমার চাকরির জীবনে এই প্রথম, তোমার কারণে প্রশাসনের কাছে আমাকে হেয় প্রতিপন্ন হতে হলো। মানবতার দিকে তাকিয়ে নিজ দায়িত্বে তোমার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য তোমাকে সেখানে নিয়ে গিয়ে কি আমি অপরাধ করেছি? বলো, উত্তর দাও। শোনো বিশাল, তোমার মুখ না খোলার অপরাধে তোমাকে মেরে ফেলে আত্মহত্যা করে মরেছ তা প্রমাণ করতে আমার 5 মিনিট সময় লাগবে। যে বিশালের মৃত্যু অনেক আগেই হয়েছে তাকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না স্যার। আপনি আমার জীবনের অপূরণীয় ক্ষতি পূরণ করে দিয়েছেন, তাই আপনার কাছে আমি কোনো কথাই গোপন করব না স্যার। তাহলে বলো, কেন ওই মেয়েটিকে খুন করেছো? খুন করিনি স্যার, কষ্টের জীবন থেকে ওকে মুক্তি দিয়েছি। হ্যাঁ, মুক্তি দেওয়ার নামে আজরাইল হয়েছো তুমি। না স্যার, আজরাইল আমি নই, আমি ওর আপন বড় ভাই। ও আমার আমার একমাত্র ছোট বোন স্যার, যে বোনের গায়ে মাছি বসলে রোগ জীবাণুতে আক্রান্ত হতে পারে সেই ভয়ে আমি সারা এলাকার মাছি মেরে ফেলতাম। ম্যালেরিয়া হতে পারে সেই ভয়ে, রাতের ঘুম খারাপ করে মশা মেরে যে বোনকে আরামে ঘুমাতে দিতাম। কেন জানেন স্যার, ধর্ষিতার জীবন দিয়ে যাতে ওকে বেঁচে থাকতে না হয় সেই জন্যে। এই হাতে সেই বোনকে খুন করেছি। নাক ফোরানোর দিনে, নাক ফোরালে আমার বোনের ব্যথা লাগবে কিনা বল। হ্যাঁ, একটু ব্যথা তো। তারপর রক্ত বের হবে তাই না? একটু রক্ত তো বের হবেই। তুমি চুপ করো মা, এই তুই বল। হ্যাঁ, একটু রক্ত বের হতে পারে। তার যন্ত্রণায় ও কাঁদবে না? এতে কান্নার কিছু নেই বিশাল। ভাবি, তোমরা কেউ কথা বললে নাক ফোরানোই হবে না। এই তুই বল। ছোট ভাইয়া, যন্ত্রণা হলেও আমি সহ্য করতে পারবো। সহ্য করারও দরকার নেই, নাক ফোরানোরও দরকার নেই। তাই তুই কি চাস তোর কষ্টে আমি দুঃখ পাই? তোমাকে দুঃখ দেওয়ার জন্য নয় বিশাল, বিয়ে শাদীর পর হবু স্বামীর দেওয়া নাকের ফুল পরে যেন সুন্দর দেখা যায় সেই জন্যই এই ব্যবস্থা। ব্যথা পাওয়ার ভয়ে আর কতদিন বোনকে সুন্দর করে সেজে থাকা থেকে বঞ্চিত রাখবে শুনি। ঠিক আছে, আমার বোনকে সুন্দর যখন লাগবে তখন ফোরাও, কিন্তু এই ব্যথা যেন না লাগে। এই শুরু কর। আমি ভয়ে চিৎকার দিয়েছি, আমার কিছুই হয়নি। সত্যি বলছিস তো? সত্যি সত্যি সত্যি। এদিকে এটা ধর। এদিকে এটা তোর পাওনা, আর এটা তোর বকশিস। দেখি ছোট ভাইজান, আল্লাহ সন্তানের মঙ্গলের জন্য মাকে দুনিয়াতে পাঠিয়েছেন ভাইয়া, আর আপনার মতো এক ভাইকে পাঠিয়েছেন
এই বোনের জন্য। এই এক ভাই না, এক ভাই না, দুই ভাই বল। তাহলে আরেকজন কোথায়? যার নাম আমার দাউদ খান, কথার সাথে যার কাজের মিল নাই তার বেঁচে থাকার কোন অধিকার নাই। এইবার আমি ইন্সপেক্টর বিক্রমের কল্যাণটা চাই, চাই। চাওয়া পাওয়ার আশায় বড় কোনো অঘটন যেন না ঘটে, তাই বলছিলাম ওই জাতদেল পুলিশ অফিসার বিক্রমের সাথে লড়াই করা বাদ দিয়ে আপোষের মালিশ দিয়ে ওকে পালিশ করতে হবে। সোজা কথায় সুখ লাগে, তেরা কথায় রক্ত মাথায় ওঠে। শোন ভাই, আমি খবর নিয়েছি ওর ঘরে একটা সুন্দরী বোন আছে, আর আমাদেরও একটা অবিবাহিত ভাই আছে। সেই ভাইকে ছাই বানিয়ে ওই বিক্রমকে ধরতে হবে। আমার বোন আপনাদের মতো সম্মানী পরিবারে বউ হয়ে যাবে, এ তো আমার সৌভাগ্য। এই খুব খুশি হলাম, তাই শুভ কাজে দেরি না করাই ভালো। প্রদীপের আলো হিসাবে আপনার বোনকে কখন ঘরে তুলে নেব তাই বলুন। আমার মা ছোট ভাইয়ের মতামত না নিয়ে এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তাছাড়া পাত্রপাত্রী পছন্দ অপছন্দের একটা নিয়ম নীতি আছে না? আপনাদের মতো আদর্শবান ভাইয়ের বোনকে দেখতে হবে না। শুধু আমাদের সুদর্শন ভাইয়ের ছবিটা দেখিয়ে আপনাদের পছন্দের কাজটা শেষ করতে চাই। এই নিন, দেখুন। ঠিক আছে, সবার মতামত নিয়ে খুব শীঘ্রই সামান্য ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে আমাদের সিদ্ধান্তটা আপনাদেরকে জানিয়ে দেব। এটা সোহাগীকে দাও। ঠিক আছে, দাও দাও বলে সবই তো বোনকে খাওয়াচ্ছি, তোদের সব আপনার গেল না। কোনোদিনই যেন না যায় সেই দোয়াই করো। দশটা না পাঁচটা না একটা মাত্র বোন, ওর আনন্দের জন্য নিজের জীবন দিতেও রাজি আছি। কিরে, ঠিক বলছি না? বড় ভাই আর তুমি বেঠিক কথা বললেও আমার কাছে সব সঠিক মনে হয়। কিন্তু ননদিনী, বিয়ের পর যখন পরের ঘরে যাবে তখনই ভাইয়াদের কথা। বৌমা, ভাবি ভাবি কি হয়েছে? বৌমা বৌমা, ভাবি কি হয়েছে, কি হয়েছে ভাবি? কেমন জানি লাগছে, মাথাটা চক্কর দিচ্ছে। আমি এক্ষুনি আসছি। চলো বোমা, চলো। ভাইয়া এখনো আসছে না কেন? খবর দিয়েছি, এখনই চলে আসবে। ডাক্তার, কি হয়েছে আমার কাজলের? খুব বড় অসুখ। মানে? মানে আপনি বাবা হতে যাচ্ছেন। ভাবি, ভাইয়া যে সুসংবাদ শুনলাম আর সহ্য হচ্ছে না, যাই মিষ্টির ব্যবস্থা করি। বিশাল, শোন শোন শোন, মিষ্টি আনার আগে আর একটা সুসংবাদ শুনে যা। আবার কি সুসংবাদ, বলো শীঘ্রই বলো। না থাক, বলো না ভাইয়া। বলবো। ইমা, বলবো? বল। তাহলে শোনো সবাই, শাহী এলান, এই এলাকার স্বনামধন্য খান পরিবারের ছোট ছেলে জনাব মাফিয়া খানের বধূ হবার জন্য আমাদের সোহাগীকে ওরা পছন্দ করেছে। ভাইয়া, বলো কি ভাইয়া, সত্যি? হ্যাঁ, যা সত্য তাই বলছি। যদি পাত্রের ছবি দেখে সবার পছন্দ হয়
তাহলে আর দেরি না। আলহামদুলিল্লাহ। তা ছবি কোথায়? আস্তে আস্তে। সুদর্শন শিক্ষিত ও চরিত্রবান ছেলে, কি দেখবি? হ্যাঁ দাও, আগে মা দেখবে। দেখো মা। এই রে মাকে আগে দেখি, কে আমাদের সোহাগীর সোহাগ আমাদের জীবন থেকে কেড়ে নিতে যাচ্ছে। বাহ, আরে দেনা মাকে, ভেরি হ্যান্ডসাম বয়, বাহ 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 দেনা। আরে 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 আরে, আপনি কোথায় যাচ্ছেন? পাত্রটা কেমন দেখবেন না? না। তাহলে আর কি করা, ঠিক আছে একবারই দেখেন। সুদর্শন শিক্ষিত ও চরিত্রবান ছেলে। কলঙ্ক আমাকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরতে চেয়েছিল, তা থেকে আপনি আমাকে রক্ষা করলেন, নতুন জীবন ফিরিয়ে দিলেন, যার ঋণ শোধ করার মতো কোনো ক্ষমতাই আমার নেই। আপনি অযথাই নিজেকে ঋণী করছেন। মানুষ হিসেবে আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র, বাদ দিন এই প্রসঙ্গ। আচ্ছা, আপনার মা বাবা কাউকে দেখছি না যে? আমার মা বাবা কেউ বেঁচে নেই, দুই ভাই আর এক মামা আছেন। মামা চট্টগ্রামের জেল সুপারিনটেন্ট, আর ভাইরা পড়ালেখা শেষ করে বেকার, চাকরি খুঁজে বেড়াচ্ছে। May I come in? Yes, বসুন। আপনার বায়োডাটা পড়ে আমি খুব প্লিজড। থ্যাংক ইউ। এবার আমি আপনাকে ব্যক্তিগত কিছু প্রশ্ন করতে চাই। বলুন। আপনি কি কাউকে ভালোবাসেন? মনে হচ্ছে সামথিং রং, সত্য বললে ফেসে যাব। ইয়ে জিনা, আমি ওসবের মধ্যে নেই, বহু সুন্দরী মেয়ে আমার পিছু নিয়েছে কিন্তু আমি ফিরেও তাকেনি। তার মানে আপনি মেয়েদের প্রতি দুর্বল নন? মোটেও না। ঠিক আছে, তাহলে পরীক্ষাটা হয়ে যাক। জি। What do you say, madam? কি করি? এই এক শর্তের বিনিময়ে। ইয়াল্লা, কোন বিপদে পড়লাম? আপনার চাকরিটা হবে। Come on and touch me. No, 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 no.
ওরে বাবা রে, কি ব্যাপার, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? আর বলো না, চাকরি ইন্টারভিউ দিতে গিয়ে এক ডাইনির হাতে পড়েছিলাম। আচ্ছা, ছি ছি ছি, ইন্টারভিউ নেওয়ার নামে ওই ডাইনি আমার সাথে ফষ্টিনষ্টি করতে চেয়েছিল। তুমি হাসছো কেন? হাসবো না তো কি করব, এমন একটা সুযোগ হাতের কাছে পেয়েও মিস করলে? একটু আদর সোহাগ দিয়ে ওই ম্যাডামের আশা পূরণ করলে হয়তো তোমার চাকরিটা হয়ে যেত। ওই চাকরি কপালে উষ্টা, চাকরির জন্য চরিত্রহীন হব নাকি? কিন্তু ভালোবাসার জন্য তো হয়েছো। হ্যাঁ হয়েছি, ভালোবাসার জন্য জীবন দেয়া যায়, কিন্তু চাকরির জন্য চরিত্রহীন হওয়া যায় না। শালা নষ্টা মেয়ে, ভাগ্যিস চেহারাটা দেখিন। দেখলে কি করতে? জুতা মেরে গাল লাল করে দিতাম। তাহলে মারো, লাল করে দাও আমার গাল। মানে? মানে আমি সেই ডাইনি, তোমার অ্যাপ্লিকেশন দেখে ম্যানেজারকে বের করে দিয়ে আমি তোমার ইন্টারভিউ নেওয়ার নামে আমার প্রতি তোমার ভালোবাসার গভীরতা কতটুকু তা পরীক্ষা করছিলাম। তাই? হ্যাঁ, পরীক্ষায় তুমি পাশ করেছ, জয়ী করেছ আমার ভালোবাসার হৃদয়টাকে। তাই এবার তোমার জয় হবে, আজই আমি বাবাকে তোমার কথা বলবো। ইন্সপেক্টর সাহেব বসেন, দেখেন কি অবস্থা, এর একটা ব্যবস্থা নিন, না নিলে আমার বংশের মান সম্মান আর থাকবে না। হ্যাঁ, আপনার মতো আইনের আত্মীয় থাকতে আমরা বেআইনি কিছু করতে চাই না। মিস্টার আজম খান, আত্মীয় বলে কোনো কথা নেই, অপরাধ যে করবে আইনের হাতকড়া তাকে পড়তেই হবে। আমি জিডি এন্ট্রি করে এসেছি, অপরাধীর পরিচয় পেলেই কেস ফাইল তৈরি করব। মাথা পাইনি কিন্তু কান পাইছি, আপনি ওর কান ধরে টান দেন আর এই খানরা ওর জানটা বাইর করে দেবে। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, এই দেখুন ওই হারামির বাচ্চার ছবি দেখেন। ছবি দেখে কবির মতো নীরব হয়ে গেলেন যে, নিশ্চয়ই কোনো দাগী আসামি। না, সত্য মিথ্যা যাচাই না করে আগেই বলতে পারবো না। না মানে কলিং বেল টিপে কারো সারা শব্দ না পেয়ে বাধ্য হয়েই এ পথে আসতে হয়েছে। প্লিজ কিছু মনে করবেন না। এই যে মিস্টার জি, এভাবে থাকবেন না উঠবেন? আই এম সরি, মানে আমি ড্রয়িং রুমে অপেক্ষা করছি, আপনি রেডি হয়ে আসুন। আরে যাচ্ছেন কেন, অপেক্ষা না থেকে যখন এখানে এসেই পড়েছেন তখন আসার কারণটা নির্দ্বিধে বলে ফেলুন। দ্বিধাদ্বন্দ্বের কথা নয়, গতকালের ঘটনার জন্য থানায় গিয়ে আপনাকে একটা স্টেটমেন্ট দিতে হবে। অবশ্যই দেব, শুধু থানা কেন, প্রয়োজন হলে
আদালতে গিয়ে দাঁড়াবো। না ডেভিড না, আইনের লম্বা হাত খাটো করার ব্যবস্থা আমি করে ফেলেছি। এতদিন যা লস হয়েছে তার দ্বিগুণ দিয়ে তোমাকে পুষিয়ে দেব। তুমি শুধু ড্রাগস পাঠাবার ব্যবস্থা করো। বর্ডারের কাজ শেষ না করে হুট করে কায় কারবারের অর্ডার দিয়ে দিলি। বিয়ের মেহেদি হাতে লাগুক, সানাই বাজুক, বাসর ঘরের আসর শোয়ার পর তোর যা ইচ্ছে তাই কর। তাহলে আজই কথাবার্তা ফাইনাল করে দুই একদিনের মধ্যে বিয়েটা হয়ে যাওয়ার ব্যবস্থা কর। ইম্পসিবল। এই পৃথিবীতে কোনো ভাই তার বোনকে বিয়ের পিঁড়িতে বসিয়ে আপনাদের এই পাপের অট্টালিকা পাঠাতে পারে না। বুঝলাম না বিক্রম সাহেব। যে জেগে ঘুমায় তাকে জাগানো যায় না। হাতে ঘা লাগলে সে জেগে ওঠে। আজ আপনাদের কলিজায় ঘা দেবার জন্য আমি এসেছি। আমার আদর্শকে আপনাদের হাতের মুঠে বন্দি করার জন্য যে ফন্দি করেছেন তা এই মুহূর্তে মাথা থেকে ছেড়ে ফেলুন। তা না হলে আপনাদের এই মাথা আইনের চাতাকলে পিষ্ট হয়ে যাবে। এই ইন্সপেক্টর, তুই জানিস না কাকে হুমকি দিচ্ছিস, কাকে চোখ রাগাচ্ছিস। মনে রাখিস আমি রক্ত চোষা, আমাকে চোখ রাগালে রক্তের বন্যা বইয়ে দাও। জাফর খান, আমি রক্তের সাগর, আমার উপর দিয়ে পাড়ি দিতে চাইলে তোকে ডুবিয়ে মারব, রক্তাক্ত করে দেবো তোদের খান বংশকে। মাইন্ড ইট। খোদা যা করেন মঙ্গলের জন্যই করেন, এতে মন খারাপ করার কি আছে? কাজল, খারাপ লাগছে এই ভেবে জীবনের প্রথম যে স্বপ্নের কথা সোহাগীকে বলেছিলাম তার নিমিষে শেষ হয়ে গেল। যে স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে জীবনে আসে তা শেষ হয়ে যাওয়াই ভালো। মা। হ্যাঁ ভাইয়া, যে আধার ঘরে তুমি আলোর প্রদীপ জ্বেলে দিতে চেয়েছিলে তা নিভে গিয়ে আমাকে রক্ষা করেছে। তা না হলে আধারে হারিয়ে যাওয়া এই সোহাগীকে খুঁজতে গিয়ে তোমরা নিজেরাই সেই প্রদীপের আগুনে চলে পুড়ে ছাই হয়ে যেতে। সোহাগী। হ্যাঁ ভাইয়া, তোমাদের ভালোবাসা আর মায়ের দোয়ায় আজ আমি রক্ষা পেয়েছি। কিন্তু এর পরে আর রক্ষা নেই। বিয়ের বাতাস যখন গায়ে লেগেছে তখন সেই বাতাসে উড়িয়ে তোকে সুখের ঘরে পাঠাবই। আচ্ছা, আমাকে তার আবার এত শখ কেন শুনি? তোমার তার বউ নেই যে তার কাজে চুরি ঘুরে বেড়ায় আর তার বায়নায় ভাগ বসায়? আজ নেই তো কি হয়েছে, কাল তো হতে পারে। ঠিক আছে, নিয়ে এসো, যখন চলে যাব তখন ঠিকই কাঁদবে আর বউয়ের আঁচল দিয়ে চোখ মুছবে। তা পরে দেখা যাবে, এখন যার কাঁধে তোকে তুলে দেব কাল থেকে তারই সন্ধান করব। মনের মানুষের সন্ধানে যখন নির্দ্বিধায় বাড়ি পর্যন্ত পৌঁছে গেছো তখন আর দেরি কেন? যাও, সাগর ও রুমেই আছে, দেখা করো গিয়ে। থ্যাংক ইউ, ওয়েলকাম। তুমি? হ্যাঁ, চাকরির পেছনে ঘুরে ঘুরে আমার কাছ থেকে আর তোমাকে দূরে থাকতে দেব না। আজ থেকে এমনি করে প্রতিদিন চলে আসবো আর এই মনের চাহিদা পূরণ করবো। চলো। আরে যাবো যাবো, তাই বলে এই অবস্থায়? এত লজ্জা, বিয়ের পর যখন লাজ সরমের মাথা খাবো তখন কি হবে? তখন কাবির নামে লাইসেন্স থাকবে, তাই বিনা লাইসেন্সে এই অবস্থায় দূরে থাকাটাই ভালো। তা না হয় থাকবো,
কিন্তু লাইসেন্স পাওয়ার জন্য আবেদনপত্র লিখতে হবে না, তাই এখন আবেদনপত্রটা লিখি। গায়না, মধু তোমায় না বলিয়া মধু চোরা তুমি ভ্রমর রাজা, মধু খেয়ে যদি যাও উড়িয়া, ফুলের রানী তুমি মধু পালা, খাবো না মধু তোমায় না বলিয়া। আগুন আমাদের বুকে জ্বেলে দিয়েছে, এবার সেই আগুনে তাদেরকে পুড়িয়ে মারবো।
হয়েছে তোমার? ভাবি ভাবি কি হয়েছে ভাইয়ের? সর্বনাশ হয়ে গেছে, ওই মাফিয়া খান সোহাগীকে তুলে নিয়ে গেছে। যখন কবুল করে মধু বানাতে পারেনি তখন কবুল ছাড়াই তোর মধু খেয়ে তার মা শুরু শোল করব। হ্যালো, ওই মাফিয়া খান আমাদের সোহাগীকে ধরে নিয়ে গেছে। আমার বোনের কিছু হলে তুই বাজবি না মাফিয়া খান? ওই শুয়োরের বাচ্চা, তুই কোন ভাইয়ের বোনের গায়ে হাত দিয়েছিস? আজ তোকে আমি তা বুঝিয়ে দেব। বিশাল, ওকে ছেড়ে দে। না ভাইয়া, ও আমাদের সোহাগীর গায়ে হাত দিয়েছে, আমি ওকে বাঁচতে দেব না। না বিশাল না, আইন নিজের হাতে তুলে নিস না, ওকে আমি আইনের কষাঘাতে শেষ করে দেব। ছেড়ে দে, ছেড়ে দে ওকে। এই জড় পশুটার জন্য তোমার কিছু হোক তা আমি চাই না, ওকে তুমি বড় ভাইয়ের হাতে তুলে দাও। ওকে আমার হাতে তুলে দে বিশাল। ইউ বাস্টার্ড, তালা লাগাও। নমস্কার ওসি সাহেব, ভগবান আপনার মঙ্গল করুক। আপনি? মা দুর্গার আশীর্বাদে একটা তদবির করবার আইছি। এই যে আমার মক্কেল জনাব মাফিয়া খানের আগাম জামিন নামা। আর কষ্ট না দিয়ে আমার মক্কেল রে লকআপ থেকে তাড়াতাড়ি বাইর করবার কন। হ্যাঁ, আদালতের রায়কে অবমাননার জন্য যদি আমার শাস্তি হয় তা আমি মাথা পেতে নেব, কিন্তু আগাম জামিনের নামে ওর মতো নরপশুকে মুক্তি দিয়ে আমার আদর্শকে আমি হত্যা করব না। মা দুগ্গ কৃপা করো মা। ইন্সপেক্টর সাহেব, আদর্শের দোহাই দিয়ে যে ভুল আপনি করছেন তাতে আপনার মঙ্গল হবে না। কি হবে এই উকিল, কি হবে? যেদিন এই পোশাকে নিজেকে জড়িয়েছি সেই দিনই জীবনের মায়া ত্যাগ করেছি। সুতরাং আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। এই ইন্সপেক্টর, লাভ লোকসান হিসাব তুই না, আমি করব, আমি আর আমার ভাইয়েরা করবে। তোর ভাইয়ের অনেক তেজ, তাই মৃত্যুর ফাঁদে থেকেও হিংস্র জানোয়ারের মতো লেজ নাড়াচ্ছে। তোর কপাল ভালো, শুয়োরের বাচ্চা এখনো তোকে থামা দেয়নি। ওই কুত্তার বাচ্চা পালন করবে, এসো। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি? ওরা তোকে জানে মারতে চেয়েছিল। হ্যাঁ ভাইয়া, এই মন যদি আজ না থাকতো তাহলে হয়তো আমাকে লাশ হয়ে বাড়ি ফিরতে হতো। আমার ভীষণ ভয় হচ্ছে বাবা, আমার এই সাজানো বাগানে বিষাক্ত সাপ হানা দিয়ে ফোনা তুলেছে, কখন যে কাকে ছোবল দেবে তা কে জানে। না মা, তার আগেই আমরা ওই বিষাক্ত সাপের বিষ দাঁত ভেঙে ফেলব। হ্যাঁ মা, ওর ভাইকে তো ফাঁসিতে ঝুলাবই, তার আগে ওই কুলাঙ্গার বংশের অহংকার হাটে বাজারে নিলামে তুলব, ধ্বংস করে দেবো তোর অস্তিত্বকে। সামান্য একটা তালপাতা সিপাহী আর ওর ভাই আমাদের মান সম্মান সব নাই করে দিয়েছে, তাই এবার এই আজম খান ওর জানে হাত দেবে। তাও ভাই তাও, ও যখন ঘুমন্ত বাঘকে খোঁচা মেরে জাগিয়ে দিয়েছে তখন ওকে খুঁচিয়ে খুঁচিয়ে শেষ করে দাও, তবে সাক্ষী প্রমাণ ছাড়া। খবর পেয়েছি ওই ইন্সপেক্টর বিক্রম মাফিয়ার চার্জশিট নিয়ে কমিশনারের সাথে কনফারেন্সে বসবে। তার আগেই ওকে জায়গা মতো ট্রান্সফার করে দাও। ইন্সপেক্টর, এই পোশাকের জোরে তুই যে মরণ খেলা শুরু করছস, আজ তোর জীবন কাইরা নিয়া আমি তা শেষ করে দিব। এই আজম, আগে নিজে বাঁচ তারপর অন্যকে মারার কথা ভাবিস। মিয়া এইবার বুঝছ, রাস্তা নিয়ে ভাড়া দিয়ায়িক্রমে কোন শাস্তি কোথা আমাকে দিলেন, যার কারণে নিজের সন্তানের মুখ দেখা সৌভাগ্য তোমার হলো না। এ কোথা, এ তুমি কি করলে, তুমি কি করলে বিক্রম? কেন তুই আমার বুক খালি করে চলে গেলি বাবা? কোথায় যাচ্ছ তুমি? প্রতিশোধ দিতে। কিন্তু আমি তোমাকে যেতে দেবো না। শুয়ে যাও বোন। তুমি মেরে ফেললো, আমি তোমাকে যেতে দেবো না বিশাল, কারণ ওই খুনিদের উপর প্রতিশোধ দিতে গিয়ে নিজেকে খুনি বানাবার পরিণাম কি হবে তা একবার ভেবে দেখেছ? আমার কথা নাই বা ভাবলে, কিন্তু তোমার মা বোন ভাবি আর তোমাদের বংশের অনাগত বংশধর, তোমার ভাইয়ের একমাত্র আমানতের ভবিষ্যতের কথা একবার ভেবে দেখো। খোদা না করুক তোমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে সর্বশান্ত হয়ে যাবে তোমাদের সংসারের সবাই, অন্ধকার নেমে আসবে ওদের সবার জীবনে,
রাগের বশে হিংস্র বাঘের মতো ওদেরকে মরণ কামড় তুমি দিতে পারবে ঠিকই, কিন্তু তার পরিণাম কি হবে তা একবার, শুধু একবার চিন্তা করে দেখো। বিশাল তুমি শান্ত হও, শান্ত হও বিশাল, তুমি শান্ত হও, শান্ত হও বিশাল। বিশাল, আমিও চাই না নিজ হাতে আইন তুলে নিয়ে তুমি বিপদের মুখে পা বাড়াও, কিন্তু একজন আদর্শবান আইন রক্ষকের জীবন যারা কেড়ে নিয়েছে তারা যেন আইনের হাতে বন্দী হয়ে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করো। হ্যালো, দাউদ খান বলছে। জি খান সাহেব বলুন। ইন্সপেক্টর বিক্রমের খবর তো শুনেছ, সুতরাং আমার ভাই কি আমি খান মঞ্জিলে দেখতে চাই, নইলে হেসে খেলে নেব জান, নাম আমার দাউদ খান। অর্ডার, মিস্টার বিশাল চৌধুরী, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগের কোন সাক্ষী প্রমাণ কি আপনার কাছে আছে? নো ইউর অনার, কোন সাক্ষী প্রমাণ আমার নেই, কিন্তু যে ঘটনাকে কেন্দ্র করে আসামিদের সাথে আমাদের শত্রুতা শুরু হয়েছে তার জের ধরেই ওরা আমার ভাইকে খুন করেছে। অবজেকশন মিলার। ইন্সপেক্টর বিক্রম চৌধুরী ছিলেন আইনের একনিষ্ঠ সেবক, তাই আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে সমাজের অনেক অপরাধীদের সঙ্গে তার বিরোধ হওয়াটা স্বাভাবিক, যার কারণে হয়তোবা তার এই মর্মান্তিক মৃত্যু। কিন্তু সেই সত্যতা স্বীকার না করে জনাব বিশাল চৌধুরী আমার মক্কেলদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে তাদের হেয় করছে, তাই আমি এই অভিযোগ থেকে আমার মক্কেলদের অব্যাহতি দেওয়ার জন্যে মহামান্য আদালতের কাছে জোর আবেদন জানাচ্ছি। দ্যাটস ইউর অনার। সব মিথ্যে, সব বানোয়াট ইউর অনার। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি দাউদ খান, জাফর খান, আজম খান ও মাফিয়া খানের বিরুদ্ধে আনিত অভিযোগের কোন সুনির্দিষ্ট সাক্ষী প্রমাণ না থাকায় আদালত অত্র মামলার আসামিগণকে বেকসুর খালাস দেওয়ার নির্দেশ দিচ্ছে। এবং সেই সাথে এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা থেকে বিরত থাকার জন্য বিবাদীকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হইল। সব তোমারই কৃপা। ভাবি, ভাবি, কিছু বলিনি বিশাল, এই বিধবার জীবনে যে সন্তান জন্ম নেবে একদিন সেই সন্তান যখন তার বাবা কোথায় জানতে চেয়ে এতিম হওয়ার ঘটনা জানবে তখন ধিক্কার দেবে, ওই খুনে দিয়ে কেন আমি শাস্তি দিতে পারলাম না, তার জবাব দিয়ে করতে গিয়ে ব্যর্থ মা হিসেবে কষ্ট পেতে হবে আমাকে,
তাই সব সমস্যার সমাধান করার জন্য আমি আমার সন্তানকে সহ বিক্রমের কাছে চলে যেতে চাই। না ভাবি না ভাইয়ার কসম লাগে, ও কথা তুমি আর বলো না। বিশ্বাস রেখে যে আইনের কাছে সুবিচার পাবার আশায় ভিক্ষের হাত বাড়িয়ে খালি হাতে ফিরে এসেছ, সেই হাত আমি ভরে দিতে পারবো কিনা আমি জানি না, কিন্তু তোমার চোখের পানি মুছে দিতে পারবো। এই বুকে যে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে উঠে আবার থপ করে নিবে গিয়েছিল, তা আবার চলে উঠবে। তোমাদের প্রতি যে দায়িত্ব আমাকে কাপুরুষ বানিয়ে খুনির খাতায় নাম লিখতে দেয়নি, সেই খাতার পাতায় আমি ওই খুনিদের ইতিহাস রচনা করব। এই বিশাল চৌধুরী যা পারেনি, এসিপি বিশাল চৌধুরী তার ক্ষমতার সদ্ব্যবহার করে ওই খুনিদের তিলে তিলে ধ্বংস করে পথের ফকির বানিয়ে ছাড়বে। প্রশাসনকে ধোকা দিয়ে বৈধ ব্যবসার লাইসেন্স দিয়ে তোরা যে অবৈধ টাকার পাহাড় করেছিস তা আজ থেকে বন্ধ হয়ে যাবে। ভাই নয়া এসিপি ইন্সপেক্টর বিক্রমের ভাই বিশাল। বিশাল? হ্যাঁ, এসিপি লেবাসে নিজেকে জড়িয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছে। আমি আপনার কাছে কৃতজ্ঞ স্যার, আমার বোন আপনার পুত্রবধূ হয়ে যাবে, এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে আর কি হতে পারে। তাহলে শুভ কাজটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। চাকরি থেকে অবসর নিয়েছি, তাই এই অবসর জীবনের একমাত্র সঙ্গী হিসেবে আমার বৌমাকে আগামী শুক্রবারই ঘরে তুলে নিয়ে শূন্য ঘরটা পূর্ণ করতে চাই। আলহামদুলিল্লাহ। হ্যালো, হ্যাঁ আছে। বিশাল, তোমার ফোন। তুই বস। আচ্ছা, এক্সকিউজ মি স্যার, আমি একটু ওকে। হ্যালো, দাউদ খান বলছি, তোমার সাথে আমার জরুরি কথা আছে। এখন আমার শোনার সময় নেই, আমার বোনের বিয়ের পর তোদের সাথে আদালতেই কথা হবে। আমার সাথে আদালতে বোঝাপড়া করতে চায়? আরে আইন আদালত তৈরি করব আমি, আমার আদালত আমি দেখব ওর কলিজাটা কত বড়। Hey! Stop in the hell! Hold it!
বিশাল সহ বাড়ির লোকজন কোথায়? কারা আপনি রাখায়? ও লালার সবাই বিয়ের মার্কেটিং করতে গেছে। বিয়ের মার্কেটিং? নির্ভয়ে থাকো মা, তোমার দোয়ায় ওরা আমাদের কিছুই করতে পারবে না। বিশাল, ভাবি জীবনে কোনো কাজে পিছপা হইনি, আজও হব না। চলো নামি। তোরা জানিস না আমি আদর্শের পাহাড়, তোদের মতো হাজারো সাইক্লোন আমার উপর দিয়ে বয়ে যাবে, কিন্তু আমাকে এক চুল পরিমাণও নড়াতে পারবে না। আয় মিয়া, তোমার ভাইও এরকম সাহস দেখিয়ে নিজের জীবনের বিনিময়ে মাসুল দিয়ে গেছে, আজ তোমাকেও দিতে হবে। আমাদেরকে নরকে পৌঁছে দেওয়ার অবস্থা করে তোর বোনকে সুখে স্বর্গে পাঠাবার যে স্বপ্ন তুই দেখেছিস, আজ তা দুঃস্বপ্ন হয়ে যাবে। লাশ হয়ে ফিরে যেতে হবে সবাইকে। রাখে আল্লাহ, মারে কে? আরে মারবো আমরা, দেখি রুখে কে। সাক্ষী প্রমাণের অভাবে আইনের হাত থেকে পার পেয়ে গেছিস বলে ভেবেছিস তোরা বেঁচে গেছিস, কিন্তু না, এক ভাই বেঁচে থাকতে আরেক ভাইয়ের রক্ত কখনোই বৃথা যেতে পারে না। তাই তোদের সবাইকে রক্তাক্ত করে দেওয়ার জন্য আমি আজরাইল হয়ে দাঁড়িয়েছি। শত চেষ্টা করেও তোরা পালিয়ে বাঁচতে পারবি না। সবে তো তোদের জীবন নিয়ে খেলা শুরু করেছি,
এরপর তোদের ওই পাপের মঞ্জিল থেকে তোদেরকে টেনে হেসরে পথে নামাবো, তারপর মরণ কামড় দেব, কুকুরের মতো পথে পড়ে থাকবে তোদের লাশ। জীবনের স্বপ্নকে তোরা ধূলিসাৎ করে দিতে চেয়েছিলি, এই ভাই সেই বোনকে নরকে পাঠানোর বদলে সুখের স্বর্গে পাঠানোর ব্যবস্থা করেছে। এই দেখ, এই দেখ তার সুখের স্বর্গে যাওয়ার বার্তা। আগামী 28 আগস্ট রোজ শুক্রবার বাদ জুমা আমার বোনের জীবনের শুভকাষ্টি সমাদা হবে। সেদিন তোরা দুমুটো খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ভিক্ষার হাত বাড়িয়ে পথে পথে ঘুরবি, তাই তোদের দাওয়াত রইল। সবার সামনে দিয়ে আসতে লজ্জা হলে পেছনের দরজা তোদের জন্য খোলা থাকবে। হ্যাঁ, তাহলে ঠেলা সামলানো মুশকিল হয়ে যাবে। সবাইকে হাজতে ঢুকিয়ে ফাঁস না দিল বাঁশ দিয়ে দেবে। না না না, হাজত বাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে আমি জামিনের সব ব্যবস্থা করে আইছি, কিন্তু সহায় সম্পত্তি যে নিলামে উঠবে তার কি ব্যবস্থা হবে? তাহলে ওই শালা বিশালের জীবনটাও নিলামে তুলে সরকারি গোলামির স্বাদ মিটিয়ে দেব। আরে থামেন থামেন, মাথা গরম করে সব কাজ করা ঠিক না, তাই আপোষের ছলে ওরে হাত করে জাত কুলমান রক্ষা করেন। মাথা গোজার ঠাইটুকু যদি হাত ছাড়া হয় তাহলে গাছতলায় বাস করতে হবে। গাছতলায় বাস করুন কেন? ঈশ্বরের বাচ্চা কল্যাণ কর্ম কর, ছুটো মেরে করবো তোকে ছাড় খা। আর কান্নাকাটি করে কি লাভ, মালপত্র বের করা প্রায় শেষ, এখন তালা মারব, তাই আপনারা বের হয়ে যান। ব্যবসা বাণিজ্য সহায় সম্পত্তি বাড়ি গাড়ি চলে গেছে, যাক জেলের ঘানি টানার হাত থেকে তো বেঁচে গেছো। কি হলো, আপনারা এখনো বসে আছেন যে, চলে যান। লাগে না রে বিশাল চৌধুরী, সুখ লাগে না। বসে বসে মদ খেয়ে মনের কষ্ট দূর করো, কদিন পর মদ তো দূরের কথা, এক মুঠো ভাতও ভাগ্যে জুটবে না। বিশালের কাছে মার খেয়ে মাথা নত করে আসার বদলে মারামারি করে লাশ হয়ে আসতে, তবু বিধবা হয়ে এই মনটাকে সান্ত্বনা দিতে পারতাম যে আমি একজন সাহসী পুরুষের স্ত্রী। যা পেট পেট করিস না, কেন এই তেজি গোপ রেখেছ, ফেলে দিয়ে হিজড়ার মতো থাকো। এখন তোকে একদম চুপ হয়ে থাকবি। আমার গায়ে যখন হাত তুলেছ তখন আর চুপ থাকবো না, বিশ্বাস নেই তোমাদেরকে, আজ হোটেলে রেখেছো, কাল আমাদেরকে দিয়ে ব্যবসা শুরু করাতে পারো, তাই এই জীবন নিয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই ভালো। কি খবর ডাক্তার? সরি, বাঁচাতে পারলাম না। চাচি, আজ বড় ভাবি মরেছে, কাল আমাদেরকেও মরতে হবে, আর তাই তোমাদের হাত থেকে বাঁচার জন্য
বাপের বাড়ি চলে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নেই। মায়ের কসম খেয়ে বলছি, তোমাদের পরিস্থিতির পরিবর্তন না হলে আমরা আমরা তোমাদের মুখ দেখব না। চলো চাচি চল। বিশাল নাম আমার দাউদ খান, এসে খেলে নিব জান। মন মন, আরে তুমি? মা আর সোহাগী তোমাকে নিয়ে তাড়াতাড়ি যেতে বলেছে, তাই সকাল সকাল চলে এলাম। আমিও যাওয়ার জন্য রেডি হচ্ছি। আচ্ছা জাস্ট মিনিট। কি কি বললেন? কি রে, কি হয়েছে? মামা হার্ট অ্যাটাক করে হাসপাতালে আছেন, এক্ষুনি আমাদেরকে চট্টগ্রাম যেতে হবে। তাহলে আর দেরি না করে যত তাড়াতাড়ি পারো রওনা হয়ে যাও। কিন্তু সোহাগীর বিয়ে রেখে? আহা, বিয়ের চাইতে এই মুহূর্তে তোমার মামার পাশে থাকাটাই অত্যন্ত জরুরি। মা আর সোহাগীকে আমি বোঝাবো, তুমি শুধু দোয়া করো ভালোভাবে যেন বিয়ের কাজটা শেষ করতে পারি। বসে কেন? বড় ভাই, দাউদ সহ আমি বিয়ে বাড়িতে যাচ্ছি, তুমি থানায় ফোন করে ওসির সাথে কথা বলো। ঠিক আছে, যা। হ্যালো ওসি, আমার লোকজন সহ দাউদ ও আজম বিয়ে বাড়িতে যাচ্ছে, তোমার সাথে কেউ যাতে কোনো রকম যোগাযোগ করতে না পারে সে ব্যবস্থাই করো। ঠিক আছে। সন্তরা, সবাই মিলে এলাকাটা পাহারা দে, কেউ যেন এলাকার বাইরে যেতে না পারে। যখন চলে যাব তখন ঠিকই কাটবে। এই কাঠ ছুঁড়ে দাওয়াত দিয়ে এসেছিলি, ভিক্ষার হাত বাড়িয়ে আসতে বলেছিলি, সবার সামনে দিয়ে আসতে লজ্জা করলে পেছনের দরজা দিয়ে আসতে বলেছিলি। মা দুগ্গর কি পায়, আমরা সবার সামনে দিয়ে এসেছি, বুক ভরা সাহস দিয়ে এসেছি তোর জালকে নেওয়ার জন্য। এই এই বিশাল এক মহাকাল, তাই আজ তোরা কেউ আসতে পারবি না। এই মুহূর্তে ওকে শেষ করে দিলে আমরা যে কত বড় বিখাউজ ও তা টের পাবে না। এই ওকে গাছের সাথে বেঁধে ফেলেন।
বা কেড়ে নিয়েছো, এই মুখে সে আকার শেষ না হতেই আমার বিশালকে তোমরা কেড়ে নিও না। ওর অন্যায়ের জন্য আমি হাত জোর করে মাপ চাইছি, আমি তোমার পা ধরে মাপ চাইছি। ড্রামা, এই অমানুষদের পা না ধরে খোদার কাছে দু হাত তুলে দোয়া চাও, যাতে ওদের এই জুলুমের বদলা আমি নিতে পারি। এই বুড়ি, শুনেছিস তো তোর বীর সন্তান কি বললো? যা, সে দোয়াই কর, যা। থামো তোমরা, নইলে এর পরিণাম খুব খারাপ হবে। হ্যাঁ, তোমরা কেউ রক্ষা পাবে না। গুলি করো। হে খোদা, এই অত্যাচারীদের হাত থেকে আমাদের রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। এই বুড়ি, তোর সাহসী সন্তান খান বংশের মান সম্মান ধুলোতে মিশিয়ে দিয়েছে, তাই আজও চোখের সামনে চৌধুরী বংশের মান ইজ্জত ধুলোয় মিশিয়ে সাক্ষাৎ করে দেবো। তোকে না মেরে কেন বাঁচিয়ে রেখেছি জানিস? আমাদের কলিজায় যে দাগ তুই দিয়েছিস সেই দাগ আজ তোর কলিজা দেবো। এই ওর জানের জান ভাবিকে এদিকে নিয়ে আয়। এই তোর আদরের দেবর আমাদের সুখ শান্তি কবর দিয়ে দিয়েছে, তাই তোকে দিয়েই সেই প্রতিশোধের খেলা শুরু করব। বড় কর্তা, অনেক দিন হলো দড়ি খেলা দেখি দি, তাই একটু লাভ ছাপ। ঠিক আছে ঠিক আছে, ব্যবস্থা করছি। আফসোস, তোর স্বামী সন্তানের মুখ দেখে যেতে পারেনি, তাই আমরা দেখব। নে দড়ি খেয়ে। না ভাবি, না না ভাবি। এই আমাদের কথা না শুনলে তোর শাশুড়ি আদরের রণদিনী আর ওই সুরের বাচ্চাকে তোর চোখের সামনে কবর দেব। আমি খেলবো। না ভাবি, তুমি খেলবে না, ওরা আমাদেরকে মেরে ফেলুক, তবু তুমি আমাদের জন্য তোমার জীবনের এত বড় সর্বনাশ তুমি করো না ভাবি। আমি আমার জীবনের বিনিময় হলো ভাইয়াকে দেওয়া ওয়াদা আমি রক্ষা করবই। ভাইয়ার আমানত, তুমি আর তোমার গর্ভের সন্তানকে আমি বাঁচিয়ে রাখবোই ভাবি। না বিশাল, মরতে হলে আমি মরবো, কবরে গিয়ে তোমার ভাইয়াকে বলবো আমার জন্য আমি তোমাদের কাউকে মরতে দেইনি। তোরা আমাদের সবাইকে মেরে ফেল, আমাদের সবাইকে মেরে ফেল। তোমার গর্ভবতী মায়ের মতো ভাবির উপর এই জুলুম তোরা বন্ধ কর। তোরা আমার মাথা কেটে ফেল, আমার কলিজা ছিঁড়ে নে, তবু আমার ভাবির উপর এই জুলুম তোরা করিস না। বড় ভাই, শালার পেঁচালার ভালো লাগছে না, ওর জিভটা কেড়ে দে। ঠিক আছে, আমি খেলবো। ভাবি না, ভাবি না, ভাবি, ভাবি, ভাবি। Ah!
দোরে বউর সাথে আমার বিয়ে না দিয়ে অন্যের কাছে বিয়ের আয়োজন করছিস না তাই আর সারা দাবি একারই আমরা সবাই মিলে বাসর রাত পালন করব তুই আর তোর মা সাক্ষী থাকবি এই চল আমার বোনকে ছেড়ে ইন্সপেক্টর স্যার আমার মেয়েকে বাঁচান আমার মেয়েকে বাঁচান দয়া করে ওদের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করুন কি হয়েছে দাউদ খান ও তার ভাইরা আমার বৌমাকে খুন করে এখন আমার মেয়ের ইজ্জত উপর হামলা করেছে যেভাবে বিলাপ করে এসেছো আমি তো ভেবেছিলাম কোনো মহাযুদ্ধ লেগে গেছে এখন বলো ইজ্জত হরণ করতে যাচ্ছে না করা হয়ে গেছে স্যার উনি ওখানে থাকতে যদি শুরু করে থাকে তাহলে তো এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা ঠিক বলেছো ঘটনা শেষ হয়ে গেলে আমরা গিয়ে আর কি করব চুরির ঘটনা হলে চোরকে ধরে দু চারটা ডান্ডার বাড়ি মেরে চুরির জিনিসপত্র ফিরিয়ে দিতে পারতাম কিন্তু এটা তো রেপ কেস ওদের অ্যারেস্ট করলে কি আর ইজ্জত ফিরে আসবে মেয়েদের ইজ্জতটা কি দু চার ভরি স্বর্ণ অলঙ্কার না এক বিঘা জমি এর উত্তর জানতে হলে তোর মাকে জিজ্ঞেস করিস নিশ্চয়ই তোর মায়ের ইজ্জত দু চার ভরি স্বর্ণ অলঙ্কার বা এক বিঘা জমি যার ফসল তোর মতো কুত্তা বাচ্চা এই বুড়ি তোর এত বড় স্পর্ধা যা বাপ যাচ্ছি তবে যাবার আগে বলে যাচ্ছি টাকার কাছে যখন পুলিশের আদর্শকে কেনাবেচা করিস তখন থানাটাকে পতিতালয় বানিয়ে তোদের বউ ফিরিয়ে এনে রাখ টাকার পাহাড় গড়তে পারবি মনে রাখিস আমাদের রক্ত খাওয়া পিশাচ তোরা বেয়াস কুত্তার মতো মরবি এক অভাগী মায়ের এই অভিশাপ রইল তোদের উপর الصلاة خير من দাঁড়ান 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 আমি আপনাদের জন্য আমার বাড়িতে হাত মুখ ধুয়ে গোসল সেরে নাস্তা করা সব ব্যবস্থা করে এসেছি আরে হারামখোর আমাদের মতো তুমি রাত জেগে খুব ক্লান্ত যাও একটু আরাম করে শরীরের ক্লান্তিটা দূর করে নাও আজকের পর থেকে খান বংশের নাম তোর হৃদয়ে খোদাই করে রাখবি ভুলেও যদি চোখ তুলে তাকাবার চেষ্টা করিস তাহলে চোখ উপড়ে ফেলো যদি পা চাপড়ে হাত তুলে চিৎকার দেওয়ার চেষ্টা করিস তাহলে হাত পা কেটে টুকরো টুকরো করে সারা শহরে ঝুলিয়ে রাখবো এসে খেলে নেব জান নাম আমার দাউদ খান আমাকে ক্ষমা করে দিন
কোনো মা চায় না তার সন্তান কাউকে খুন করে খুনি হোক, কিন্তু আমি চাই ওই রক্ত চোষা পিশাদদের রক্তে তুই হাত লাগাবি। আর তোর সেই রক্তাক্ত হাত মুছে দেবার জন্য আমি আঁচল পেতে বসে থাকব। দেখো তো বাইরে কিসের আওয়াজ হলো? ইন্সপেক্টর, এই বিশাল এক মহাকাল, তার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি বিশাল চৌধুরীকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার নির্দেশ দিচ্ছে। এবার আপনি বলুন স্যার, আমি কি আমার বোনকে খুন করেছি নাকি ওই জানোয়ারদের লালসার বিষে আক্রান্ত আমার বোনের বিষাক্ত জীবনটাকে মুক্ত করে দিয়েছে? এই হতভাগার শান্ত জীবন যে হিংস্রতার রূপ ধারণ করেছে সেই নির্মম গল্প শুনে অল্পতেই আপনার চোখে পানি চলে এসেছে। স্যার, দিন রাত খোদার কাছে শুধু একটি ফরিয়াদ করেছি, ওই খানদের জান কেড়ে নেওয়ার আগ পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়। খোদা আমার দোয়া কবুল করেছে স্যার, তাই তো ফাঁসির মঞ্চে পৌঁছে দিয়েও আফজাল সাহেবকে পেছন দিক থেকে টেনে ধরেছে। স্যার, একদিন, মাত্র একদিনের জন্য আমাকে মুক্তি দিন, আর না হয় পালাবার পথ করে দিন স্যার। আমি ওদের রক্তে আমার মনের সমস্ত দুঃখ কষ্টকে ধুয়ে মুছে হাসি মুখে ফাঁসির দড়িকে বরণ করে নেব। জানি জানি দেবেন না, কিন্তু জেলার সাহেব এই বিশাল যখন বেঁচে গেছে তখন মনে রাখবেন ওদেরকে না মেরে আমি মরব না, মরতে পারি না। অন্যায়কারীদের যতই ক্ষমতা আর সাহস থাকুক তার ন্যায় শক্তির কাছে নিমিষে শেষ হয়ে যায় যা তোমার বাবা আর চাচাদের জীবনে হয়েছে। দুর্জয়, দুর্জয়, আমি আমি এই অসহ্য জীবন থেকে মুক্তি পেতে চাই, ওই পাপীদের ছত্রছায়া থেকে দূরে থাকতে চাই। আর সামান্য কিছুদিন ধৈর্য ধরো, আগে বিশালের মুক্তির ব্যবস্থাটা হয়ে যাক, তারপর মনকে বিশালের হাতে তুলে দিয়ে তোমাকে আমার ঘরে তুলে নেব। দোলা, আমার বিশাল বেঁচে আছে,
আমি বিশ্বাস করতে পারছি না মামা, সত্যি সত্যি আমার বিশাল বেঁচে আছে। মামা, তুমি নির্ঘাত আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলে, তা না হলে বিশালের মৃত্যু সংবাদ পাওয়ার পর আমি নিজেই মরার জন্য প্রস্তুত ছিলাম। এসব পাগলামি করিস না মা, আমার জীবনে তোরাই একমাত্র আপনজন, তোদের সুখ শান্তির জন্য আমি আমার জীবন দিতেও প্রস্তুত। তুই জানিস না, তোর মতো আমারও বিশালের জন্য খুব কষ্ট হচ্ছে। ওর জীবনের নির্মম পরিণতি আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ইচ্ছে হয়েছিল আদর্শকে বিসর্জন দিয়ে ওকে মুক্ত করে দিই। দিলে না কেন? প্রশাসনের সুনাম অক্ষুণ্ণ রাখতে? না, একজন কলঙ্কিত কারারক্ষী কর্মকর্তার পরিচয়ে তোদের জীবন কলুষিত হোক, সেই ভয়। কিন্তু সেই ভয় আমরা করি না মামা, তাই বিশালের মুক্তি চাই। ফাঁসির হাত থেকে যখন বেঁচে গেছে, তখন ওর মুক্তির জন্য উচ্চ আদালতে আপিল করব। যেভাবে হোক ওকে মুক্ত করে ওই মানুষ নামে জানোয়ার দাউদ খান সহ সবাইকে চরম শিক্ষা দেব। বিশালের ফাঁসি হয়েছে ভেবে সবাই ফুর্তি করছো? এখন মূর্তি হয়ে থাকো, কারণ বিশালের ফাঁসি হয়নি। সুযোগ পেলে এবার ওই হিংস্র মানব নামের জানোয়ারটা আমাদেরকে মরণ কামড় দেওয়ার জন্য জেল থেকে পালাবার পথ খুঁজবে। ও সেই পথ খুঁজে পাওয়ার আগেই হীরা দিয়ে কাঁচ কাটবো আর লোহা দিয়ে লোহা, কারাগারে ওকে যাতে পরপারে পাঠানো যায় সেই ব্যবস্থাই আমি করব। না, আমি বিশালকে মারার প্ল্যান সাকসেস হতে দেব না। দোলা, মানুষ নামের অমানুষের ঘরে জন্ম নিলে মানুষের মনুষ্যত্বের মরণ হয় না। বাপ চাচাদের চক্রান্ত খবর আমাকে দিয়ে তুমি তা প্রমাণ করেছ। আমি আজই বাবার সাথে যোগাযোগ করে ওদের প্রাণকে কবর দেওয়ার ব্যবস্থা করব। আপনারা হেসে খেলে নেই যান, নাম আমার দাউদ খান। সারা জীবন চোর ডাকাত খুনি সন্ত্রাসীদের ভালো মন্দের দেখাশোনা করেছেন, তাই আমাদের একটু ভালো মন্দের দেখাশোনা করতে হবে। কিন্তু আমার সে দায়িত্ব জেলখানায়, বাইরে নয়। আয় মিয়া, আমরা তো বাইরের কথা বলিনি, কাজটা ভেতরের, তাই বাইরে থেকে আমরা আপনাকে দায়িত্বটা বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। দায়িত্ব? হ্যাঁ, বিশাল চৌধুরীর ফাঁসি যখন হয় নাই তখন বাঁশটা আপনি দেবেন আর ফাঁস দেওয়ার ব্যবস্থাটা আমরা করব, যাতে কারাগারেই ও লাশ হয়ে যায়। একটা নিষ্পাপ মানুষকে জিন্দা লাশ বানিয়ে রেখেছেন, এখন শুধু দেহটাকে কবর দেওয়া বাকি আছে, সেই কাজটিও শেষ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। ভালোভাবে চলে যান, নইলে আপনাদেরকে আমি হাজতবাসে করে ছাড়বো। আরে জানি জানি সেই ক্ষমতা আপনার আছে, তাই পানির মতো কাজটা শেষ করার ব্যবস্থা করেই এসেছি। নিন এই গভীর পানির মাস্টার খবরটা জেনে নিন। হ্যালো, কে মামা? মুন, মামা আমাকে বাঁচাও, মামা ওদের হাত থেকে আমাকে বাঁচাও মামা। হ্যালো মুন, হ্যালো। হেসে খেলে নেব যান, নাম আমার দাউদ খান। জেলার সাহেব, এটা আমার ট্রেলার, পুরো ছবিটা কি হবে বুঝতে পেরেছে? রানীকে বাঁচাতে হলে রাজাকে মারতে হবে। কারেক্ট, তাই আপনি শুধু সেলের তালা খুলে দেবেন আর ওকে মরণমালা পরানোর ব্যবস্থাটা আমরা করব। আয় মামা, আমাকে বাঁচাও মামা, ওদের হাত থেকে আমাকে বাঁচাও মামা। আ
আমার জন্য মুনের কোনো ক্ষতি হোক তা আমি হতে দেব না। গো অ্যাহেড। কন্ট্রোল রুমে ইনফর্ম করে প্রতিটি রাস্তায় তল্লাশি চালাতে বলো। ইয়েস স্যার। বিশাল নামো। এখানে কোথায় এলাম আমরা? যেখানে আসার জন্য আমি আর দুর্জয় রওনা দিয়েছিলাম, আমার বাপ চাচাদের কুকর্মের গোপন আস্তানের একটি এই বড় বাড়ি। আমার আমার বিশ্বাস এখানে ওরা মনকে জিম্মি করে রেখেছে। এতক্ষণে তোর পীড়িতের নগর বড় পারে চলে গেছে, তাই এই ভোগ বিলাসিতার দুনিয়ায় আমি তোকে ভোগ করব। খবরদার, আমার গায়ে হাত দিবি না। Come on, come on.
তোমরা মাল খাচ্ছ, বিশাল মরল না বেঁচে গেল সে খবরটা কিন্তু এখনো পেলাম না। কি যে বলিস সেজ, জমের হাতে দায়িত্ব দিয়েছি, দম তো কেড়ে নেবে। আয় আয়। মা, আজকে আমাদের কারো জন্মদিন না বিবাহ বার্ষিকী? জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি সত্যি যে কোনো একটি হবে। আগে দেখো কোন উপলক্ষেটি নিয়ে এসেছি। এই বিশাল এক মহাকাল, এই দাউদ আদরের ছোট ভাইয়ের এক হাত তোদের উপহার পাঠিয়েছি, বাকি অংশ কাল রাতে চৌরাস্তার মোড়ে পাবি। হ্যালো হ্যালো ভাইজান, ওই শুয়োরের বাচ্চা বিশাল বলেছে এটা আমাদের মাফিয়ার হাত। দাঁড়াবো, আজরাইল হয়ে তোর সামনে এসে দাঁড়াবো, এমন নির্মম ভাবে তোর জীবন কেড়ে নেব যে তোর মৃত্যুর আর্তনাদ আমার মা বোন ভাই ভাবির কানে গিয়ে পৌঁছবে, তাদের আত্মা শান্তি পাবে। সোহাগের রুহের মাগফিরাত কামনা করে শুকরিয়া জানাও, কারণ এদের সবার হত্যার প্রতিশোধ নেওয়ার উসিলায় তুমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো। আমি এখন প্রতিশোধের দাবানল, তাই অনিশ্চিত জীবন আর অন্ধকার ভবিষ্যতের সাথে আমি তোমাকে জড়িয়ে রাখতে চাই না। কিন্তু আমি চাই তোমার অনিশ্চিত জীবন আর অন্ধকার ভবিষ্যতের সাথে নিজেকে জড়িয়ে প্রতিশোধের কঠিন পথ পাড়ি দিতে। বাঁচতে হলে দুজন একসাথে বাঁচবো, আর মরতে হলে একসাথে মরবো। হ্যাঁ বিশাল। হ্যালো জেলা সাহেব, আপনি নিজেই যে একজন কিলার তা আমি বুঝতে পেরেছি। সারা কি বলতে চাও তুমি? বিশালকে খুন করার পথ তৈরি করে দেবার বদলে আমাদের আজরাইল হিসাবে বিশালকে পালাবার পথ আপনি করে দিয়েছেন। ভাগ্নিকে মুক্ত করিয়ে আমার ছোট ভাইকে টুকরো টুকরো করে উপহার পাঠিয়েছেন। না, এসবের আমি কিছুই জানি না। তারপরেও তুমি যা বললে তা হচ্ছে তোমাদের পাপের ফল। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা তোমাদের ধর্ম, যার কর্মফল এবার তোমরা ভোগ করবে। আমিও তোমাদের ক্ষমা করব না। এই জেলার, তুই কি ক্ষমা করবি? তুই তো নিজেই ক্ষমা পাবি না। এই দাউদ কত বড় বিখাউজ, এইবার তুই টের পাবি। আইনের লোক হয়ে ফাঁক ফোকর দিয়ে বেআইনি কাজ করবি? নো, আমি সেটা হতে দেব না। আজ তোকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। দাউদ খান, আমাকে মারতে হলে আজ তোদেরকেও মরতে হবে। মামা মামা মামা, কে তোমার এই অবস্থা করেছে? মামা কে করেছে? আজ মা দাউদ খান, আমি তোর কথা রাখতে গিয়ে বিশালকে পালাবার সুযোগ করে দিয়েছিলাম, যার পরিণামে আজ ওরা আমার জীবনের উপর আঘাত হেনেছে। না, মামা মরতে পারে না, মামা মরতে পারে না।
দুর্জয় নাও, আমার বাবা নামের কলঙ্ক ওই খুনিটাকে সহ তার দোসর কল্যাণ কর্মকারকে নিজ হাতে খুন করে তোমার বাবার হত্যার প্রতিশোধ নাও। না, খুনের তালিকায় আমার নাম লেখা রয়েছে, ফাঁসির দড়ি আমার জন্য যখন অপেক্ষা করছে তখন তোমাদের কাউকেই আমি খুনি হতে দেব না। এক এক করে ওদের সবার নির্মম মৃত্যু হবে আমার হাতে। জেল পলাতক ফাঁসির আসামি বিশালের হাতে জেলার খুন। কল্যাণ কর্মকারের কর্ম ধর্মকেও অন্ধ বানিয়ে দিতে পারে, এই হচ্ছে তার প্রমাণ। সত্যি তোমার নামের সাথে কামের অনেক মিল, তাই তো সাপ মেরে লাঠি ঠিক রেখেছো। এবার নতুন মামলার প্যাচে পড়বে ওই হিংস্র মানব নামের শুয়োরের বাচ্চা, আর সেই সুযোগে হামলা চালিয়ে ওকে শেষ করে দেবো আমরা। মা দুর্গা রক্ষা করো। হ্যালো, জাফর খানের ফোন ধরে তুই যে ভুল করেছিস, এবার মা দুর্গা কেন, স্বয়ং নারায়ণও তোকে রক্ষা করতে পারবে না। শুনে রাখ, আজ রাতের মধ্যেই তোকে আমি চিতায় চড়াবো। ব্যাপার কি, মনে হচ্ছে আজরাইলের আওয়াজ শুনে থমকে গেছো। না, ভুল করে আপনার ফোন ধরে নিজেই চিতায় দেওয়ার ব্যবস্থা করছি, আমি শেষ, এখন আমি কি করি? মা দুর্গ রক্ষা করো মা। হা, হয়েছেটা কি বলবে তো, গলা যে বন্ধ হয়ে আসতেছে, বলবো কি করে? বিশাল আজ রাতের মধ্যে আমার জিতে চড়াবে বলে হুমকি দিছে। তুমি অযথাই ভয় পাচ্ছ, বাড়ির চতুর্দিকে পুলিশ পাহারায় রয়েছে, প্রয়োজনে তোমার সঙ্গেও পুলিশ পাহারার ব্যবস্থা করব আমরা। দিদি, তুমি আমার সান্ত্বনার বাণী শুনে লাভ নাই, ও মাফিয়ারে টুকরা টুকরা করছে, আমারে কি করবে মা দুর্গই জানে। যাই, মা দুর্গর পা ধরে ক্ষমা চাই, তা না হলে আমার রক্ষা নাই। রক্ষা করো মা দুর্গ, রক্ষা করো মা দুর্গ। এই বিশাল এক মহাকাল, তাই আজ তুই বাঁচতে পারবি না। বিশাল, আমার প্রাণ তুমি রেখে দাও। ভিক্ষার হাত তোরা আমার সেদিনই কেটে ফেলেছিস, যেদিন আমার গর্ভবতী ভাবিকে নির্মম ভাবে খুন করেছিস, আমার বোনের ইচ্ছা পালাক্রমে কেড়ে দিয়েছিস। এই হাত এখন শুধু প্রতিশোধের অস্ত্র। হ্যালো, জাফর খান, স্বয়ং মা দুর্গা ও কল্যাণ কর্মকারকে রক্ষা করতে পারেনি, এবার তোর পালা। হ্যালো হ্যালো, না তুই আমাকে মারতে পারবি না, কারণ আমি এমন জায়গায় যাব আজ রাইল আমাকে খুঁজে পাবে না। Come on.
এখন আমার ভাই ভাবি আর আদরের বোনের জীবনে তোরা কাল হয়ে দাঁড়িয়েছিলি, তখন তো ওদেরকে পঙ্গু হয়ে বেঁচে থাকার সুযোগটুকু দৃষ্টি। আজ আমি কেন দেব, আজ আমি কেন দেব? দাউদ, তোর বড় ভাইকে চিরতরে এই দুনিয়া থেকে ওপারে পাঠিয়ে দিয়েছি, এবার তোর পালা। ভাইয়ের বড় মুখ দেখার সাথে সাথে এই আজরাইলের দেখা তুই পাবি। একসাথে তোদের সকলের দাফনের ব্যবস্থা আমি করব। আমি তোকে সেই সুযোগ দেব না। ও কিরে, কি হয়েছে? ওই বিশাল শুয়োরের বাচ্চা বড় ভাইয়ের নাই কইলে দিছে, এসে খেলে নেব জান, নাম আমার দাউদ খান। ওই কুত্তার বাচ্চারে কাফন না পড়ায়া বড় ভাইয়ের দাফন আমি করুম না। তা না হয় করবি না, কিন্তু লাশ কোথায় আছে লাশ আনার ব্যবস্থা তো করবি। হ, কড়া পাহারা দিয়া লাশ আনতে হইব। আমার ভাইয়ের বড় মুখ একা আমার দেখতে হইব, কেউ থাকবো না, কেউ না, কেউ না। ঠিক আছে, আমি সেই ব্যবস্থা করছি। কেসে খেলে নেব জান, নাম আমার দাউদ খান। আমি কত বড় বিখাউচ, ওই শুয়োরের বাচ্চা বিশাল তা বুঝেছে। আজ থেকে আমার রাজ্যে আমি রাজা, আমার কোনো প্রতিপক্ষ নেই, কোনো প্রতিপক্ষ নেই। এই বিশাল এক মহাকাল, তাই আত্মর জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। এই মিয়া বিশাল, বুদ্ধি হওয়া ভালো, কিন্তু বেশি বুদ্ধি হওয়া ভালো না। বাহ বইন বাহ, সময় মতো এমন কাজ তুমি করেছ, খান বংশের মান তুমি রেখেছ। এই মহাকাল,
দেখেছিস আমরা কি মাল? হেসে খেলে নেব জান, নাম আমার দাউদ খান। তোকে মাফ করে দিলে আমার মৃত ভাই ভাবির আত্মা আমাকে মাফ করবে না, তোকে মাফ করে দিলে আমার বোনের আত্মা আমাকে মাফ করবে না, তোকে মাফ করে দিলে আমার ভাইয়ের আত্মা আমাকে মাফ করবে না। আমার ভাই ভাবি বোন এইভাবে তোর কাছে হাত জোর করে সেদিন মাপ চেয়েছিল, কই সেদিন তো তুই তাদের মাপ করিসনি। আজ আমিও তোকে মাপ করবো না, আজ আমিও তোকে মাপ করবো না। নাম আমার দাউদ খান, এসে খেলে মিলি যা। You are under arrest. কেমন আছো তোমরা? খুব ভালো। বাবা থাকলে যা করতো
বাবার অবর্তমানে আমাকে তাই করতে হচ্ছে। তোমরা ভালো থেকো। দেখলেন কেমনে জোড়ায় জোড়ায় মিলে গেল, আমার জোড়াও নাই মিলনও নাই।